মবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি মুফতি মিজানুর রহমান সালিহি প্রিয় দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় মাহের রমাদানুল মুবারকের লক্ষ্য এবং উদ্দেশ্য পবিত্র মাহের রমাদানুল মুবারকের আজ প্রথম রমাদন বরকতময় মাস শুরু হয়ে গিয়েছে আল্লাহর অবারিত রহমতের দ্বারা প্রসারিত জান্নাতের দরজাগুলো উন্মুক্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ শয়তান শিকলবদ্ধ কবরবাসীদের কবরে আজাব থেকে এক মাসের জন্য মানসু করে দেওয়া হয়েছে রোহিত করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে মুমিন মুসলমানদের একদিনের একটি আমল একটা সুন্নাত আমল নফল আমল ফরজ সমতুল্য করে দেওয়া হয়েছে ফরজ আমলগুলো আল্লাহ বহু গুণে বর্ধিত করে দিয়েছেন আল্লাহ তাবরকতাল্লাহ জানিয়ে দিয়েছেন হাদিসে কুচ্ছির মধ্যে সমুলি ওয়ান আজি বিহি আউ উজ্জা বিহি পবিত্র রমাদানুল মোবারকে মানুষ উম্মতরা কেবলমাত্র আমি আল্লাহর ভালোবাসার জন্যে আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য গুণা মাফের জন্য সমস্ত গুণা রফাস এবং অশ্লীলতা থেকে নিজেকে মুক্ত রাখে এর জন্য রোজার প্রতিদান আমি সীমাবদ্ধ করে রাখতে চাইনি আমি আল্লাহ তাবরকতাল স্বয়ং নিজ হাতে এই প্রতিদান দিব মহাদিশের ক্রাঙ্গম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আসমলি ওয়ান বিহি আ উজ্জা আল্লাহ বলতে চেয়েছেন যে আমি আল্লাহ কঠিন মুসিবতের দিনে এই পবিত্র রমাদানুল মোবারকের যারা রোজা রাখে তাদেরকে আমি আল্লাহ স্বয়ং নিজেই প্রতিদান হয়ে যাব। সুবাহান আল্লাহ তো দর্শক আজকে আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছেন আমি সকল উদ্দেশ্য করে বলতে চাই যেহেতু আজকে পবিত্র মাহের রমাদন মোবারকের আমাদের আলস্য বিষয় এই মোবারক হো মাহের রমাদন এই রমাদনুল মোবারকের আলস্য বিষয় হল রমাদনের লক্ষ্য এবং উদ্দেশ্য আসলে লক্ষ্য উদ্দেশ্য বলতে আমরা কি বুঝি যেমন এই মিন লাইফ আমরা ছাত্র জীবনের লক্ষ্য উদ্দেশ্য যে আমাদের লক্ষ্য যদি থাকে উদ্দেশ্য যদি থাকে যে আমি একজন ডক্টর হব অথবা ডাক্তার হব বড় একজন ক্যাডার হব অথবা বড় একজন আলিমি হব ইসলামী স্কলার হব তাহলে আমার লক্ষ্যটা যদি থাকে তাহলে আমার উদ্দেশ্য আমার পথ চলা কীভাবে হবে আমার পথ চলা হবে যেভাবে আমাকে একজন ডক্টর হতে গেলে একজন ডাক্তার হতে গেলে অথবা ইসলামী স্কলার হতে গেলে একজন জগদিখ্যাত একজন মানুষ হতে গেলে আমাকে যে ক্যাটাগরি থাকতে হয় আমার যে গুণে গুণান্বিত হতে হয় সে গুণগুলো কিন্তু আমার মধ্যে সমাহার সমাহিত করতে হবে সমারোহ যদি না হয় তাহলে আমি কিন্তু মঞ্জিলে পৌঁছতে পারবো না আমার আশাটা ঠিক আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমার আশা অনুযায়ী সাধনা এবং চেষ্টা যদি থাকে তাহলেই কিন্তু আমি মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবো আসলে মব আপনি মনে করেন আমরা একজন মুসলিম সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে উত্তম মাস এবং সবচেয়ে গ্রহণযোগ্য বান্দা থেকে বন্ধুতে পরিণত হওয়ার অন্যতম হলো পবিত্র মাহের রমাদনুল মোবারক আমি পূর্বের আলোচনায় বলেছিলাম যে মাহের রমাদনুল মোবারক আল্লাহ তাবারকতালার হাবিব সাল্লাম বলেছেন শাহবান শাহরি ওয়া রাজাব আহ শাহরুল্লাহ ওয়া রমাদান শাহরি উম্মতি আল্লাহ তাবারকতালা প্রতিদান হিসাবে প্রতিদান দেওয়ার জন্য শুধু দেওয়ার জন্যই রমাদনুল মোবারককে আল্লাহ তাবারক তালা আমাদেরকে দিয়েছেন সুতরাং মনে রাখবেন প্রত্যেকটি দেশেরই কিন্তু একটা রাজধানী থাকে রাজধানী হলো দেশের সবচেয়ে বড় পরিচয় আল্লাহ তাবারকতাল সুরা বাকারার মধ্যে রমাবানুল মোবারক একশো তেরাশি থেকে পঁচাশি নম্বর আয়াতে তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন কুতি বা আলাইকুমসিয়াম কামাকুতি পাবলিকুম লা আল্লাহ কুম তাত্তাকুন আল্লাহ এখানে বলছেন যে পূর্ববর্তী নবী আলাই সাল সালাম অথবা পূর্ববর্তী জাতিগণের উপরেও কিন্তু আমি রমাদানুল মোবা রমদানকে রমাদনকে ফরজ করেছিলাম তো কেন তোমাদের উপর ফরজ করলাম যেন তোমরা তা মোত্তাকি হতে পারো এখন আসুন রমাদনটা আসলে কিভাবে ফরজ হয়েছে পর্যায়ক্রমে এবং মোত্থি কাকে বলে মোত্তাকি বলতে আমরা কী বুঝি মোস্নাদ্দা আহমদের মধ্যে মোসান্নবে আব্দুল রাজ্জাকের মধ্যে অনেক হাদিস গ্রন্থের মধ্যে হাদিসে পাক সাল্লাহ সাল্লামে বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল ইয়া মোদ মোত্তা কি কি মোদ বলতে আমরা কি বুঝি মানে মোত্তা এই শব্দটা এরতে পাওয়া থেকে এসছে মানে নিজেকে মুক্ত রাখা সমস্ত অন্যায় পাপাচার দুরাচার অশ্লীলতা বেহায়াপানা গান বাদ্য এবং সব কিছু থেকে আমাকে নিজেকে বিরত রাখার নামই হলো মোত্তাকি যেমন একটি বন জঙ্গলের মধ্যে আলার হাবিব এভাবে উদাহরণ দিয়েছেন একটি জঙ্গলের মধ্যে যখন তুমি একটি পথ অতিক্রম করবে এই পথটা খুব কণ্ঠকাকীর্ণ কাঁটায় বিদ্ধ করবে তোমাকে পশু জন্তু জানোয়ার তোমাকে হিংস্র জানোয়ার তোমাকে আক্রমণ করবে যেভাবে হিংস্র জানোয়ার বিষাক্ত সাপ থেকে তোমাকে মুক্ত থাকতে হবে ঠিক অনুরূপভাবে তোমাকে মঞ্জিলে পৌঁছতে হলে তোমার এই পথটাকে এত কণ্ঠকাকীর্ণ কাঁটা যুক্ত নিজেকে মুক্ত রাখতে হলে কাঁটার বিদ্যা থেকে কাঁটার আঘাত থেকে তোমাকে রক্ষা করতে হবে ঠিক অনুরূপভাবে কিন্তু তোমাকে জীবন রক্ষার জন্য জীবন বাঁচানোর জন্য ওই হিংস্র জানোয়ার থেকে নিজেকে বিরত রাখতে হবে অর্থাৎ হেফাজত থাকতে হবে সতর্কতা সহকারে তোমাকে সামনে অগ্রসর হতে হবে ঠিক অনুরূপভাবে এই শ্রতে মুস্তাকিম আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আপনাকে আমাকে সবচেয়ে বড় যে পথটি হলো সেটাই হলো তাকওয়ার পথ মুত্তাকি হওয়ার পথ পাওয়ার পথ অর্থাৎ আল্লাহকে ভয় করার পথ ভয় করতে হবে কিভাবে মুসলিম শরীফ মুসলিম শরীফের হাদিসের সাল্লাহ হাবিব সাল্লু আলুসাল্লাম বলেছে ইনল হালালা ভাইয়েন وإن الحرام بين بينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استر دينه وعرضه ومن وقى في الشبهة وقى في الحرام كالرعي حول الْحِمَى আল্লাহ হেমাল্লাহ মাহারিমহু আলা ইনফিল জাসাতে মদ গতান ইজা সলুহাল জাসাদ জাসাদুল্লুহু ওয়াইজা ফসাদ ফাসাদুল ফসাদুল কুল্লুহু আলা ওয়াহি কল দীর্ঘ হাদিস আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম এখানে বুঝাতে চেয়েছেন আল্লাহ হাবিব বলেছেন হালালটা স্পষ্ট হারামটাও স্পষ্ট এবং এই হালাল এবং হারামের মধ্যে দুয়ের মধ্যে এমন একটা জিনিস আছে যে জিনিসটা তোমাদের মধ্যে সন্দেহযুক্ত সন্দেহ যে তুমি আসলে বলতে পারছ না যে এই কাজটা করলে অথবা এই আমলটা করলে আমার ভালো হবে না খারাপ হবে যেভাবে আপনি মনে করেন যে আমরা গ্রাম অঞ্চলের মানুষগুলো আমরা ভালো বুঝবো যেহেতু গরু অর্থাৎ গরুর পাল মেশেল পাল আমরা যখন কোন জায়গা কোনো মাঠে প্রান্তরে নিয়ে যাই চা চড়াই আবাসভূমিতে সেখানে পাশে যদি কোনো ক্ষেত খামার থাকে আমি যদি এই গরুর খামারটাকে একটা দড়ি দিয়ে বাঁধি এবং পাশেই যদি একটা খামার থাকে অথবা ক্ষেত থাকে ফসল আদির একটা উর্বর জমি থাকে সেখানে আমি যদি দড়িটা একদম যে বেড়া থাকে দেয়া বেড়ার নিকটবর্তী করে যদি আমি গরুটা বাঁধি আমি নিশ্চিত বলতে পারবো যে একটু টান দিলেই কিন্তু গরুটা খাবার ওই ফসল নষ্ট করতে পারবে এটাই হলো সন্দেহ আমার উচিত হবে যেখানে ফসল সুরক্ষার জন্য যে বেড়া ব্যবহার করেছে যে প্রোটেকশন ব্যবহার করেছে প্রোটেকশন থেকে এক অথবা দুই হাত দূরে সরিয়ে যদি আমি আমার পশুটাকে বাঁধি তাহলে আমাকে সন্দেহ মুক্ত থাকলাম আমি যে কখনোই আমার দড়ি এই গরু দড়ি যতই টানবে কিন্তু লম্বা যতই হোক আর ফসল ধ্বংস করতে পারবে না এ হলো সন্দেহ এই সন্দেহ থেকে মুক্ত থাকার নামই হল ইমান সুতরাং আমরা আজকে আলোচনা করবো রমাদন মোবারক লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা অল্প সময়ের মধ্যেই বিদায় নেব ইনশাল্লাহ তো যে কথা শুরুতে বলছিলাম যে প্রত্যেকটা জিনিসের এক একটা ক্যাপিটাল থাকে প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু একটা পরিচয় থাকে পরিচয়টা কি যে আমরা বাঙালি আমরা বাঙালি এই বাঙালিদের কাছে আমাদের আমরা বাঙালি এই বাঙালি হিসাবে আমরা বাংলাদেশি বাংলাদেশের ই হলো রাজধানী হলো ক্যাপিটল হলো ঢাকা তার মানে ঢাকা সুরক্ষিত আছে আছে সমস্ত বাংলা সুরক্ষিত থাকবে আমাদের রাজধানী যদি অন্য কেউ দখল করে নেয় তাহলে আমাদের দেশই কিন্তু আমাদের দেশ হারা দেশ ছাড়া আমাদের হাত ছাড়া হয়ে যাবে সুতরাং রাজধানীকে আমাদের একটা দেশকে সুরক্ষিত রাখতে হলে রাজধানীকে সুরক্ষিত রাখতে হয় একটা দেশকে বাঁচাতে হলে রাজধানীকে বাঁচাতে হয় একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি সুষ্ঠু সুন্দর সাবলীল দেশ গঠন করতে চায় তাহলে রাজধানী থেকে শুরু করতে হয় প্রত্যেকটি ডিপার্টমেন্টে ভাবি সুতরাং আমরা বাঙা আমরা মুসলিম মুসলিম সম্প্রদায় মুসলিম জাহানের উম্মত আমাদের প্রথম পরিচয় হলো আমাদের রাজধানী হলো মক্কাতুল মকরমা রমা বাবা ইতুল্লাহ ইসলামের রাজধানী বাঙালিদের আমরা বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা ঠিক অনুরূপভাবে মুসলিমদের রাজধানী সমস্ত বিশ্বের মুসলিম সম্প্রদায়ের রাজধানী হলো মক্কাতুল কাঁ কা বাবাবাঈতুল্লাহ সুরবাকার মধ্যে আল্লা তাবারুকোতলা একশো তিরাশি থেকে একশো পঁচাশি নম্বর আয়াত পর্যন্ত যে রমাদানুল মুবারকের আলোচনা করেছেন এখানে কিন্তু আগে বনি ইসরায়েলের সম্প্রদায়ের কথা তিনি আলা আলোচনা করেছেন বিশদ আলোচনা করেছেন বনি ইসরায়েল আল্লাহ তাবারকতাল রহমাত থেকে কীভাবে তারা বঞ্চিত হয়েছে আল্লাহ তাবরকতালার অবারিত রহমাত তাদের উপর প্রসারিত ছিল আল্লাহ তাবারকতালা তাদের উপর অনেক রহম রহমকরম ছিলেন কিন্তু আল্লাহ তাবরকতালা পর্যায়ক্রমে যখন তারা সীমালঙ্ঘন করেছে আল্লাহর হুকুম কমান্য করেছে আল্লাহর সাথে আলবাহনা করেছে আল্লাহর রসুলা অনেক অনেক নবী আলহী সালত আসাল্লামকে তারা হত্যা করেছে খুন করেছে গুম করেছে তাদেরকে কষ্ট দিয়েছে তাদের অবাধ্য হয়েছে আল্লাহ তাববারক নির্দেশনা না মেনে নিজের নিজেদের রচিত নিজের আত্মা মনে যা চায় তাই তারা করেছে যখন এই বনি ইসরায়েল সম্প্রদায় যারা অত্যন্ত মাত্রায় সীমালঙ্ঘন করতে করতে আল্লাহ তাববারক আল্লাহ তাবারকতালার কাছে সীমালঙ্গন একটা চরম পর্যায়ে পৌঁছেছে তারা কিন্তু আল্লাহ তাববারক অসীম অবারিত রহমান থেকে বঞ্চিত হয়েছে এই সম্পর্কে আল্লাহ তাববাররকতাল্লাহ সেখানে বিশদভাবে আলোচনা করেছেন রসুল আরবি আলী আলীহাল্লাম আপনি মনে করেন রাজধানীকে যদি কেউ অস্বীকার করে রাজধানী যদি কেউ পরিচয় না দেয় তাহলে সে বাংলাদেশের নাগরিক এই পরিচয় দিতে কিন্তু সে ব্যর্থ হবে পারবে না ঠিক অনুরূপভাবে ইসলাম প্রাথমিক যুগে আল্লাহ কাবা বাইতুল্লাহকে রাজধানী হিসাবে পরিচয় দিয়েছেন তখন কিন্তু আল্লাহ তাবারকতাল হাবিসাল্লু সাল্লাম মদিনাতুল মনোওয়ারায় যখন হিজরত করলেন হিজরত করার পরে আল্লাহর হাবিসাল্লাহ সাল্লাম তখন তারা মক্কাতল অর্থাৎ বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য আল্লাহ তাবারক আল্লাহ হাবিবিস্লাহ সাল্লামকে হুকুম দিয়েছিলেন কেন তৎকালীন ইহুদি সম্প্রদায় নাসারা এবং বিধর্মী যারা ছিল তাদেরও অর্থাৎ কেবলা ছিল ওই বাইতুল মকাদ্দাস বাইতুল আকসা মানে মসজিদে আকসা এই মসজিদে আকসা ছিল তাদের কেবলা তো মসজিদে আকসা এই কেবলাটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ হাবিসাল্লুসাল্লাম কখনো কিন্তু দোয়া করেননি আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন আর তিনি চাইতেন যে ছোটবেলা থেকে যে কেবলাকে কেবলা হিসাবে যে রাজধানীকে রাজধানী হিসাবে পরিচয় দিয়ে আরছি যাকে আমরা মনে প্রাণে ইসলামে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ যদি আমাদেরকে সেদিকেই ফিরিয়ে দিতেন আল্লাহ রাবি ওয়া সাল্লাম এটা চেয়েছিলেন কিন্তু কখনোই কিন্তু তিনি দোয়া না আল্লাহর উদ্দেশ্যটা ছিল যে ইহুদি সম্প্রদায় নাসারা তারা কিন্তু তাদের কেবলা তাদের রাজধানী তারা কতটুকু মেনে নেয় আল্লাহর হাবিবকে ষোলো কিংবা সতেরো মাস ওখানে ওই কেবলার দিকে ফিরে নামাজ পড়েছিলেন আল্লাহ যখন জানিয়ে দিলেন কদনা রতাকল বা ও ঝিকা পিসামা ফালা নুয়াল্লি আনকুম কেবলাতান্তার বা আল্লাহর হাবিব আমি বুঝতে পেরেছি আপনি দোয়া করছেন আপনি চাচ্ছেন যে আমি অর্থাৎ কেবলাকে পরিবর্তন করে পূর্ণ কেবলায় আগে যে কেবলা ছিল সেই কেবলার দিকেই ফিরিয়ে এনেই আপনাকে সুতরাং বাইতুল্লার দিকে ফিরিয়ে দিলেন নামাজের মধ্যে আল্লাহ তাবারক তালার এখানে মাকসারটা ছিল যে আল্লাহর হাবিব আপনি ষোলো কিংবা সতেরো মাস ওরা যে কেবলাটাকে ইহুদি সম্প্রদায় না ছাড়া যে কেবলাটা কেবলা হিসাবে হিসাবে জানে ওই কেবলাটাকে আপনি কেবলা হিসাবে নিয়ে নেন নিবেন কেন যেহেতু ওরাও মনে করবে যে আল্লাহ রাবি সাল্লাহ সাল্লাম আমরা যে কেবলায় ফিরে নামাজ পড়ি আমরা যে কেবলা দেখ ফিরে এবাদতবন্দিগি করি সেই দিকেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লামও এবাদতবন্দিগি করছেন ওরা যেন আপনার পক্ষেই অর্থাৎ তাদের পক্ষে আপনাকে মনে করে সুতরাং আমাদেরকে যে কথা বলতে চাচ্ছি যে অর্থাৎ এই যে আল্লাহর অর্থাৎ একটা খুব সুন্দর একটা পরিকল্পনা যে উনি চাচ্ছিলেন আল্লাহ তরকতাল আমাদেরকে চাচ্ছিলেন যে মুসলিমদেরকে এবং ইহুদি নাসারা এদেরকে ডিবা অর্থাৎ তাদের যে মনের মধ্যে যে কালিমা আছে আল্লাহ আল্লাহ সেটা একটু পার্থক্য করতে চাচ্ছিলেন মানে অন্তরটা আমাদের কতটুকু পরিচ্ছন্ন আত্মা এটা আল্লাহ তা বরকতাল আমাদেরকে ইহুদিদেরকে এবং নাসারাদেরকে ট্রাই করতে চেয়েছিলেন আল্লাহ বরকতালা যখন কেবলার আয়াত নাজিল করে পরিবর্তন আয়ত নাজিল করে মক্কাতুল মোকার দিকে ফিরিয়ে দিলেন তখন কিন্তু তারা হতভম্ব হয়ে গেল যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এতদিন পর্যন্ত আমাদের কেবলার দিকে ফিরে নামাজ পড়লেন হঠাৎ করে কাবা কাবাবায়তুল্লার দিকে আমরা তো কাবাকে কেবলা মানি না আমরা তো কাবাকে রাজধানী মানি না আমরা তো ওটা তো মুসলিমদের রাজধানী আমরা ওটা মানতে চাই না তখন কিন্তু ডিভাইস হয়ে গেল এর জন্য মনে রাখবেন অকু যেমন পবিত্র কণ্ণকরমে আমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে যে তোমরা নামাজ পড়ো রুকু এবং সে রুকুকারীদের অবস্থায় এখানেও কিন্তু রুকু এবং সেজদা এটা কিন্তু ব্যতিক্রম ইহুদিরা কিন্তু ইহুদিরা কিন্তু রুকু দেয় এবং তারা সেচদা করতে চায় না তো ওদিকে আমি যাব না আমার মূল আজকে আলোচনা বিষয় হলো যে রম রমাদনুল মোবারকের লক্ষ্য এবং উদ্দেশ্য রমাদনুল মোবারকটা হলো প্র্যাকটিস মনে রাখবেন যেমন আমাদের বাংলাদেশে সেনাবাহিনী আছে আর্মি অর্থাৎ র্যাব আছে পুলিশ আছে প্রত্যেকটি বাহিনীর কিন্তু একটা প্রশিক্ষণ আছে মনে করবের যেমন ডিফেন্সে যত প্রশিক্ষণ থাকুক না কেন যেমন ফায়ার অর্থাৎ ফায়ার সার্ভিসের যে বাহিরা বাহিরা তাদেরকে প্রশিক্ষণ দেয় একটা সীমাবদ্ধতার মধ্যে কিন্তু প্রশিক্ষণ দেওয়া মনে করেন একটা জায়গায় আগুন দৌড়িয়ে দেওয়া হলো সে আগুনটা আগুনটা নির্বাপিত করতে হবে কিন্তু এই আগুনটা কিন্তু অন্য অন্য জায়গায় যেমন আগুনের আগুন ধরে যায় অগ্নিকাণ্ড হয় সেখানে কিন্তু সীমা থাকে না সীমাহীন পর্যায়ে আগুন লেগে যায় কিন্তু যখন ফায়ার সার্ভিস বাইদেরকে এই আগুন নিবানোর প্র্যাকটিক্যাল যখন তাদেরকে প্র্যাকটিক্যাল দেওয়া হয় তখন কিন্তু একটা সীমাবদ্ধতা থাকে অগ্ন আগুন কিন্তু একটা নির্ধারিত পয়েন্টে থাকে যে কতটুকু পরিমাণে আগুন এখানে ধরবে আবার সেনাবাহিনী বলেন যে সেনাবাহিনীকে যখন বিভিন্ন মাত্রায় প্রশিক্ষণ দেওয়া হয় এখন এই সেনাবাহিনী ধরেন এখানে দশ থেকে পনেরো হাতে একটা ইয়ে আছে দেয়াল আছে দেয়ালটাকে সেনাবাহিনীকে পার হতে হবে এখন আপনি মনে করেন এর এখানে উদ্দেশ্য হলো এই সেনাবাহিনী এই ট্রেনিংটার উদ্দেশ্যটাই হলো যে এই দেয়ালটাকে পার হয়ে যাওয়া পার হয়ে কিন্তু ওপারে যা ওপাশে যাওয়া যাবে আবার এই দেয়ালটা কিন্তু ঘুরে ওপাশে যাওয়া যাবে দুইটা কিন্তু ওপাশে যাওয়া পৌঁছবে কিন্তু যখন আপনি এবং আমি একটা পর্যায়ে যুদ্ধের ময়দানে যখন আমরা অবতীর্ণ হব তখন কিন্তু ওই সেনাবাহিনী যে এই দশ পনেরো হাত বিল্ডিংটা লাফিয়ে ওপারে চলে গিয়েছিল আবার তার সামনেই কিন্তু দশ পনেরো আরেকজন যে ঘুরে ওপাশে গিয়েছিল। তার সামনেও কিন্তু এই দেয়ালটা আসবে এখন আপনাদের কাছে প্রশ্ন যে এই দেয়ালটা যে ট্রেনিং চলাকালীন সময়ে এই দেয়ালটা যে পার হয়েছে সেই পারবে এই দেয়ালটা পার হতে কিন্তু যে এই দেয়ালটা পার না হয়ে অন্যদিকে ঘুরে গিয়েছে সেটা কিন্তু তার পক্ষে সম্ভব হবে না এই যুদ্ধের ময়দানে জয়ী হওয়া ঠিক অনুরূপভাবে আমার রমাবানুল মোবারক আল্লাহ তাববারক তালা চেয়েছেন আমাদেরকে প্রশিক্ষণ দিতে আমরা প্রশিক্ষণ নিব আমরা প্র্যাকটিক্যাল এগারোটি মাসে যে আমাদের মধ্যে দুর্বলতা আছে প্রতিনিয়ত আমরা কিন্তু যুদ্ধের ময়দান অবতীর্ণ হয়েছি রমাদানুল মোবারক মানে আমরা যুদ্ধ প্র্যাকটি প্র্যাকটিক্যাল আমরা অবতীর্ণ হয়েছি যেমন আপনি মনে করেন যে প্রতিনিয়ত আমাদের এই রমাদন মোবারকে আমাদের আমাদের কণ্ঠনালী কিন্তু প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে বারবার পানি চাচ্ছে তৃষ্ণায় কাতর হয়ে পড়ছে আমার পেট কিন্তু প্রতিনিয়ত আমার বিরুদ্ধে যুদ্ধ করছে প্রতিনিয়ত কিন্তু সে খাবার চাচ্ছে যে কেন কি হলো তুমি বলৎকরণ করছো না কেন তোমার পেটে তো প্রচণ্ড ক্ষুধা তোমার তো অনেক কষ্ট হচ্ছে প্রচণ্ড ব্যাপকভাবে কিন্তু সে খাবার চাচ্ছে আমার হাত কিন্তু চাচ্ছে যে আমি অন্যায় করি অপরাধ করি আমি অন্য কিছু করতে যাই আমার চোখ কিন্তু চায় প্রতিনিয়ত আমাদের চোখ চাইবে যে এই চোখ দিয়ে খারাপ কিছু দেখি অশ্লীলতার দিকে আমি দৃষ্টি নিক্ষেপ করি আমি খারাপ কিছু দেখি আমার মুখ কিন্তু চাইবে মুখ দিয়ে অশ্লীল কথা বলি মিথ্যা কথা বলি গিবাদ করি শেখায়াত করি মিথ্যা অর্থাৎ পরনিন্দা করি পরিশ্রী কাতরা লিপ্ত হই আমার মেধা বিবেক বিবেচনা প্রতিনিয়ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আপনার আমার বৃদ্ধাচরণ করছে এটা একটা যুদ্ধ এটা যুদ্ধ কেমন যুদ্ধ কঠিন মুসিবতের দিনে আপনাকে আমাকে সমস্ত কিছু কিন্তু হিসাব দিতে হবে আলিয়ম অমর আলা আল্লাহ ফাহিম অতুকল্লি মুনাই দিহিম অতা সাধু আর্জুল হুম বিয়াকিবন আল্লাহ তাবারকতলা জানিয়ে দিয়েছেন কঠিন মুসিবতের দিনে আপনার হাত আমার আমার হাত আমার পা আমার কান আমার চোখ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই বাইদের খেদ মতো করতে চাই আজকে আমাদের এই লাইফ অনুষ্ঠানতে অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলতে চাই যে আসলে আমরা কি কী করবো যে এই আমার হাত আমার পা আমার কান আমার চোখ আমার মেদা আমার বিবেচনা আমার সব কিছু আমার নিয়ন্ত্রণে কঠিন মুসিবতের দিনে এইগুলো কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী দেবে তাহলে কি হলো এগুলো কিন্তু আমার না সুতরাং রমাদল মোবারক হলো প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করা যে আমার হাত এই পা এই হাত আমার চোখ আমার এই মুখ আমার কান সব কিছু আমার বৃদ্ধাচরণ করবে কিছুই আমার না সুতরাং এটা আমাকে আমানও দেওয়া হয়েছে এটা আমাকে সংরক্ষণ করতে দেওয়া হয়েছে এটা আমাকে সঠিক পথে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে এটা আমাকে সঠিক পথে উপযুক্ত পাত্রে দেওয়ার জন্য দেওয়া হয়েছে যখন এই জিনিসগুলো আমার না এই জিনিসকে আমার অধীন করতে হলে এই জিনিসকে আমার অধিকারে আনতে হলে এই জিনিসকে আমার আনুগত্যশীলতা আনতে হলে অবশ্যই অবশ্যই আমাকে একটা পথ অবলম্বন করতে হবে একটি একটা প্র্যাকটিক্যাল একটা যুদ্ধে আমাকে অবতরণ করতে হবে সেই প্র্যাকটিক্যাল যুদ্ধটাই হলো পবিত্র মাহে রমাদন পবিত্র রমাদন এই রমাদনে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন মাংস মা রমাদন ই মানাতে সাবান গফির আল্লাহমা দাম্বি মনে রাখবেন রমা দনুল মোবারকের রোজা যে রাখবে আল্লাহ তাবারক তালা তার পূর্বর সকল গুণাগুলো থেকে মাফ করে দিবেন আল্লাহ হাবিব এটাও বলেছেন তুমি রোজা রেখেছো মিথ্যা ছাড়তে পারো নাই তুমি রোজা রেখেছো তুমি গুণা ছাড়তে পারো নাই তুমি রোজা রেখেছো তুমি অন্যায় অশ্লীলতা ছাড়তে পারো নাই তুমি রোজা রেখেছ কিন্তু নামাজ পড়ো নাই তোমার মধ্যে একটা কুকুরের মধ্যে কোনো বিভেদ নেই কুকুরও না খেয়ে থাকে তুমিও না খেয়ে থাকো সুতরাং রোজাটা আমাদেরকে শুধু উপোস থাকলেই চলবে না আমার চোখ আমার মুখ আমার কান আমার নাসিকা আমার আমার হাত আমার পা আমার পেট আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার চিন্তা চেতনা প্রত্যেকটি জিনিস আল্লাহ নির্দেশিত পন্থায় আল্লাহ তাবরকতালার হালাল পথে সেরাওতে মোস্তাকিমের পথে সঠিক পথে আমাদেরকে দাবিত করতে হবে পরিচালনা করতে হবে তাহলে এই উদ্দেশ্য এটা হলো লক্ষ্য এই রমাদানুল মোবারকের লক্ষ্যটা হলো আমার জীবনটাকে সঠিক পথে নিয়ে আসা এই দিন আের তল মস্তাকিম সেরতল্লা দিন আন ইহিম আল্লাহ তাববারক আলার দরবারে দৈনন্দিন পাঁচ অক্ত নামাজে আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাকে সেরতে মুস্তাকিমের পথে চালান কবুল করেন কাদের পথে সেরতল্লা দিন আন ইহিম যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন আল্লাহ তাবারুকুতলা ওই সমস্ত মানুষের উপর নিয়ামত বর্ষণ করেননি এ আয়তে কারিমার তাপসির করতে গিয়ে মনে রাখবেন পবিত্র কোরআন করিমের তাফসির আল্লাহ তাবারকতাল্লাহ দুইভাবে করেছেন অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম দুইভাবে করেছেন একটা হলো কোরআন বিল কোরআন আর একটা হলো কোরআন বিল হাদিস সর্বোত্তম তাফসির হলো কোরআন বিল কোরআন অর্থাৎ আল্লাহ যে তাফসিরটা স্বয়ং নিজে করে দিয়েছেন সেরক আল্লাহন আনতা আলিহিম এই আয়তে তাফসির স্বয়ং আল্লাহ নিজে করে দিয়েছেন আল্লাহ বলছেন আনামাল্লা আলহিম মিনান নাবীগিন ওয়া সিদ্দিক ওয়া সোহাদাই ওয়া সোহ আমি চার শ্রেণী মানুষের উপর নিয়ামত বর্ষণ করেছি নবী সিদ্দিক সোহাদা সলিহাইন সুতরাং এ রমাদানুল মুবারক আমাদের লক্ষ্য হবে একমাত্র লক্ষ্য হবে আল্লাহ তরকতালা সঠিক পথে চলার জন্য যে সমস্ত মানুষের উপর নেয়ামত বর্ষণ করেছেন ওই সমস্ত মানুষদেরকে অনুসরণ এবং অনুকরণ করে আমাদের জীবনকে সুসংগঠিত করা আমাদেরকে আমাদের জীবনকে সুশোভিত করা আমাদের জীবনকে আলোকিত করা আমাদের জীবনকে সরাতে মোস্তাকিমের উপরে পরিচালনা করা আমাদের জীবনকে সঠিক পথে দাঁড় করানো হলো আমাদের লক্ষ্য আল্লা আল্লাহ কোনো তার তাকুন তোমরা যেন উপলব্ধি করতে পারো তোমরা যেন বুঝতে পারো তোমাদের মধ্যে যে পশুত্ব পয়দা হয়েছে পশুত্বকে মাটির সাথে বিলিয়ে দিয়ে মাটির সাথে মেলান করে দিয়ে মনুষ্যত্ববোধে জাগ্রত করা এর জন্যই আমি আল্লাহ তাবরকাল রমাদানুল মুবারককে দিয়েছি তোমরা যে মানুষে পরিণত হতে পারো তোমরা যে সেরত মুস্তাকিমের পথে আসতে পারো তোমরা যে আশরাফুল মাকলুকথে পরিণত হতে পারো উপর নিয়ামত বর্ষণ করা হয়েছে নবী সিদ্দিক সোহাদা সালহীন এরা কখনো মিথ্যা বলে নাই এরা কখনও অশ্লীলতায় গা বাসিয়ে দেয় নাই এরা কখনো গান শোনে নাই এরা কখনো চোখে খারাপ দিকে ব্যবহার করে নাই এরা কখনও অন্যায় অবিচার করে নাই হাত থেকে কখনো হারাম স্পর্শ করে নাই পা দিয়ে কখনও হারামের পথে দাবিত হয় নাই সুতরাং আমরা তখনই আমরা তখনই সফল কাম হব আমরা তখনই সাফল্যমণ্ডিত অর্জন করতে পারব যখন আল্লাহ তাবারক তালার প্রদর্শিত নির্দেশিত পথে আমরা চলতে পারবো এবং রমাদ মো মুখ্যম সময় আমরা একটা রুটিন রুটিন ওয়ার্ক আমাদের জীবনকে গঠন করতে হবে পাশত্য নামাজ জামাতবদ্ধ হয়ে যে শাহরুর রমাদ আল্লাফ কোরআন মিনাল হুদাউল ফরকান আল্লাহ তালা সুস্পষ্ট হেদায়তের বাণী এবং সত্য হক এবং বেহক সত্য এবং মিথ্যার পার্থক্য রূপ পরিচয় দিয়ে কিন্তু পবিত্র কোমালকারীম আল্লাহ নাজিল করেছেন সুতরাং এই মাসে পবিত্র কমালকারীম যারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না অন্ততটা রুটিন ওয়ার্ক আমরা পবিত্র কমালকারীম শুদ্ধ করে নেই পবিত্র কমানকারীম বেশি বেশি তেলাওয়াত করি আল্লাহকে আমাদেরকে বুঝাতে চেয়েছেন কীভাবে আমাদের জীবনকে গঠন করতে চেয়েছেন কীভাবে আল্লাহ তাবারকতালা আমাদের জীবনকে পরিচালনা করলে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবো আল্লাহর বন্ধুতে পরিণত হতে পারবো সেই প্র্যাকটিক্যাল কিন্তু আমাদের এখন করতে হবে পাশাপাশি আমাদেরকে এটা আমাদের লক্ষ্য থাকবে আমাদের জীবনকে সুশোভিত করা আমাদের জীবনকে সেরাতে মোস্তাকিমের পর্যায় পর্যন্ত অর্থাৎ শরতে মুস্তাকিমের সঠিক পথে আমাদের জীবনকে গঠন করা এবং পাশাপাশি উদ্দেশ্যটা কি হবে আল্লাহ তাবারকতাল্লার সন্তুষ্ট অর্জন আমাদের রোজা রাখবো এই রোজাটা যেন আল্লাহ তাবারকতাল্লার জন্য হয় কলিন সলাতি ও নুসুকি ও মাহাইয়া ও মামাতি লিল্লাহি রব্বিরা আলমিন আল্লাহ তাবারকুতালা বলছেন আমার নামাজ বলো আমার নামাজ আমার জীবন আমার মরণ আমার কোরবানি যা কিছু সব একমাত্র আল্লাহ তাবারকতালার উদ্দেশ্যে আল্লাহ তাবারকতালার জন্যে আল্লাহ তাবারকতালার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্ট হাসিলের জন্য যখন আমি করতে পারবো দেখুন আল্লাহ তাবরকতালা কেন আদা করেছেন আর সৌমলি ওয়ানাজি বিহি বিহি আমি সঙ্গে আল্লাহ নিজে প্রতিদান হয়ে যাব আমি যখন সব কিছু আল্লাহর জন্য করব এই পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখে না সব মানুষের চোখের অন্তরায় হয়ে আমি একটা প্রকোষ্ঠের মধ্যে আমি আছি এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারি আমার চোখ দিয়ে যা কিছু দেখার ইচ্ছা করে দেখতে পারি আমার মুখ দিয়ে যা ইচ্ছু যা ইচ্ছা তাই বলতে পারি না অত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ইন্নআল্লাহামি আল আলিম আল্লাহ তবরকতালা সব কিছু জানেন আলিমুল ও শাহাদা আর রহমানুর রহিম রহমান রহিম কে আলিমুল গাইবি ও শাহাদা গাইবের খবর যিনি রাখেন এই পৃথিবীর কোনো কিছু কোনো ক্ষমতাকর শক্তিদার যে খবরটা ওয়াকে ফাল নয় রাখার ক্ষমতা রাখে না সে ক্ষমতা সেই ক্ষমতা আমার আল্লাহর আছে কঠিন থেকে কঠিনতর গোপন বিষয়গুলো আল্লাহ তাবার তারা জানেন দেখেন এবং বোঝেন এই চিন্তা চেতনা এবং বুঝ ব্যবস্থা আমরা আমাদের ভিতরে জাগ্রত রেখে আমাদের পবিত্র মাহের দল মবরকে আমরা যখন আমাদের জীবনকে গঠন করতে পারবো তখনই কিন্তু আমরা সফল কাম হব এটা আমাদের লক্ষ্য জীবনকে গঠন করা আর উদ্দেশ্য হলো আল্লা তাবরক্কতালার সন্তুষ্টি অর্জন আল্লাহ তাবরক্কো তালার তরফ থেকে আমাদের জীবনের গুণাগুলো মাফ করিয়ে সঠিক স্রোতে মোস্তাকিমের পথে আমাদের জীবনকে গঠন করা এবং বাকি যতটুকু পথ আমাদেরকে আল্লাহ যতটুকু জীবন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ওই জীবনটাকে আমরা যেন সেরত মোস্তাকিমের পথে আমরা চালাতে পারি এটাই আমরা আল্লাহ তাবরকতালা কখন আমাদেরকে নিয়ে যাবেন আমরা কেউ জানি না লাই আস্তাক খেরুনা সাহতাও ও লাই আস্তাক দেমন আল্লাহ নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে আল্লাহ তাবরক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং আমরা জানি না কখন আমাদের মৃত্যু আসবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে যে এই পৃথিবীতে অর্ধ সেকেন্ডে একজন করে মানুষ মারা যায় প্রত্যেক অর্ধ সেকেন্ডে অর্ধ মিনিটে একজন করে মানুষ মারা যায় মানে মিনিটে দুইজন মানুষ মারা যায় এবং প্রসবজনিত ব্যথা নিয়ে একজন মা এক এক মিনিটে একজন মা এই পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে মনে করেন আল্লাহ তা বরকতালা ওই সমস্ত মানুষ অন্তর্ভুক্ত আমাদেরকে করে নেয় যে মিনিটে দুইজন মানুষ এই পৃথিবী পৃথিবী থেকে চলে যায় আল্লাহ আমা আমাকে নেক হায়াত দিয়েছেন আমাকে হায়াত দিয়েছেন এবং ওই সমস্ত মায়েদেরকে চিন্তা করা উচিত যারা প্রেগন্যান্সি এবং যারা অসুস্থ অবস্থা আছে এই অসুস্থ মায়েরা মিনিটে একজন মা এই পৃথিবী থেকে বিদায় নেয় সুতরাং আল্লাহ আমাদেরকে সেভাবে কোনো অসুস্থতা দেয় নাই রোগ বেধি দেয় নাই সুস্থ বিবেক সুন্দর বিবেক বিবেচনা সুস্থ সুন্দর শরীর সব কিছু দিয়েও আল্লাহ চেয়েছেন যেন আল্লাহ তাপরকতাল্লার এ বতার আমরা করি সুতরাং আসুন লাইন সাকতুম মনে রাখবেন আল্লাহ তরকা নিয়ামত দিয়েছেন কত মানুষ অন্ধ চোখে দেখে না কত মানুষ বোবা তারা কথা বলতে পারে না শত ইচ্ছা চেষ্টা সাধনা থাকার পরও তারা কথা বলতে পারে না কত মানুষ আছে শ্রবণ শক্তি নাই এই পৃথিবীর কোনো শব্দ তারা শুনতে পায় না কত মানুষ আছে হাত আছে হাত নেই পা নেই দুরারোগ্য এই বিকলঙ্গ অবস্থায় রাস্তার কিনারায় বসে ভিক্ষা করে আল্লাহ তাবরগতলা আমাদেরকে পাগল বানান নাই আমাদেরকে অন্ধ করেন নাই আমাদেরকে বোবা বানান নাই আমাদের বানান বানানায় হাত দিয়েছেন পা দিয়েছেন কথা বলার বাক শক্তি দিয়েছেন সুস্থ মেধা মস্তিষ্ক দিয়েছেন দৃষ্টিশক্তি দিয়েছেন সব কিছু দেওয়ার পরও আমরা আল্লা তাবরগতলা বদমন্দি কি করব না অবশ্যই আমাদের জাগরণ হওয়ার সময় জাগ্রত হওয়ার সময় আসুন আমরা জাগ্রত হই আমরা যেন এই পবিত্র মাহে রমা রমাদম মোবারকে প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি সেকেন্ড যেন আমরা কাজে লাগাই তাহলে আমরা সফল হব আল্লা তাবরকতালা রমাদল মুবারকের যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা তখনই সফল হবে যখন আমি রমাদল মুবারকের প্রত্যেকটি সেকেন্ড কাজে লাগাবো আমাদের জীবনকে গঠন করব। আমাদের সরতে মুস্তাকিমের গঠনের জন্য অভিপ্রায় নিয়ে আজকে থেকে আমরা সংকল্প করব। তখনই কিন্তু আমরা এই লক্ষ্যটা আল্লাহ তাবরকতালার যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা পূর্ণ হবে এবং আমাদের উদ্দেশ্যটা আমরা সফল হব যে আমরা আল্লাহ তাবরকতালার কাছে প্রিয় বান্ধা হিসাবে আল্লাহ যেটা চেয়েছেন সেটাই আমরা বাস্তবায়ন করব। তো আসুন আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি দু এক মিনিটের মধ্যে কয়েকটি প্রশ্ন এসেছে আমরা সেই প্রশ্নের জবাব দিয়েই আমরা এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আল্লাহ তাববারক তালা অনেকে ধন্যবাদ জানিয়েছেন সালাম দিয়েছেন আমি সকলকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আর সকলে আমার জন্য দোয়া করবেন আমাদের ফাউন্ডেশন এবং প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন কোরআনসুনা ফাউন্ডেশন কোরআনসুনা মডেল মাদ্রাসার জন্য দোয়া করবেন একজন ভাই দোয়া করেছে জানতে চেয়েছেন আমার একটা প্রশ্ন আছে যারা রোজা রাখতে পারে না তাদের জন্য কি সাজেশন আছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি আরেকদিন দিন বলেছিলাম যে আল্লাহ তাবরকতালা বলছেন ফামান কানা মিন কুম মারিদন আউ আয়লা সাফারিন ও হর যারা অসুস্থ এবং সফরত অবস্থায় আছে যারা দুরারোগ্য বেদী খুব অসুস্থ এমন অসুস্থ যে রোজা রাখতে পারি না হয়তো তিনি খুব বেশি অসুস্থ হয়ে অথবা মারা যাবেন ওই মানুষ দিকে আল্লাহ তাবরকতলা হুকুম দিয়েছেন রোকসাদ দিয়েছেন তিনি যেন সঠিকভাবে অর্থাৎ তিনি যেন রোজা না রেখে অন্য সময়ে তিনি এই রোজাগুলো আদায় করতে পারবেন সেটা যদি না হয় যে একজন গরিব অসহায় এটি মিসকিনকে তিনি এই একটি মাস খায় দিবেন এই আমলটা কিন্তু হজরতে আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহন সহ ইবনে আর কাম রাদি আল্লাহ তালাহানু এই আমলটা তিনি করেছিলেন দুরাল যখন তিনি বার্ধক্য হয়ে গিয়েছিলেন একজন মিসকিনকে তিনি একবেলা খায় দিতেন সুতরাং যারা অসুস্থ আছে দুরাব বেদী আছে যারা রোজা রাখতে পারে না অর্থ বার্ধক্যজনিত অবস্থায় যারা রোজা রাখতে পারে না তাদের বিনিময়ে আপনি একজন এতিম অথবা দুস্থ মানুষদেরকে খাওয়াই দিতে পারেন তাহলে তার পক্ষ থেকে রোজা আদায় হয়ে যাবে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেক দিন একই টাইমে ভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আমরা যে অল্প সময়ের মধ্যে যেগুলো কথা বললাম সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি আপনার বন্ধুবান্ধব যাদের আপনাদের কালেকশন আছে তাদেরকে মেনশন করুন তাদের কাছে এই বাণীগুলো পৌঁছে দেন বাল্যেগুয়ান্নি ওলাও আয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন একটি বাক্য হলেও তোমরা অন্যের কাছে পৌঁছে দাও আমার তরফ থেকে একটি বাক্য হল অন্যের কাছে পৌঁছে দাও সুতরাং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন লাইনে ছেলে আমি সকলকে মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া চাচ্ছি আমরা সবার জন্য মুসলিম উম্মার জন্য আল্লাহ তাবারুক তালা পবিত্র এই মাহেরমাদ মোবারকের ও ছিলাই আল্লাহ তাববারকো তালা যেন আমাদেরকে মুক্ত করে দেন করোনা ভাইরাস মুক্ত করে দেন বিশ্ববাসীকে হেফাজত করেন আল্লাহ তাববাররক তালা সমস্ত স্ত থেকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আমাদেরকে সকলকে যেন সুরক্ষিত করে দেন হেফাজত করে দেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে সকলের জন্য দোয়া করবেন ইলা লেপা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি